নমস্কার বন্ধুরা, টিএমএস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে দেখতে পাচ্ছেন আমরা আছি রকস্টার মিউজিকের সামনে। তো দেখতে পাচ্ছেন এখানকার যারা ক্লাবের ছেলেরা ভাড়া করেছে, আমি আছি আজকে অ্যাকচুয়ালি পূর্ব মেদিনীপুরে। কী জায়গাটার নাম? নামালডিহাতে। তো এখানে আজকে রাত্রে একটা বিশাল মাত্রার কম্পিটিশান আছে এবং সেই জন্য সমস্ত পরপর সেট আপ, আরও অনেক সেট আপ এসেছে, আমি পরপর যাবো, ভিডিও করবো। তো এখন আছি মেনলি রকস্টার মিউজিকের সামনে। তো একটু ঘুরাও, দেখি আমার বন্ধুদেরকে। তো বন্ধুরা দেখে নিন, একদম নতুন সেট আপ না? একদম নতুন সেট আপ। তো আমি ফার্স্ট টাইম এই সেট আপের সামনে এসেছি। তো দেখে নিন, এখানে চারটা স্পিকার আছে, এটা হচ্ছে ফোর টপ, আর লেখাটা লুকিংটা খুব সুন্দর। আর যেটা বলছিলাম, এখন সকলেরই দেখতে পাচ্ছি পপ বেস। তো আসুন এরপর আমরা বেসের কাছে যাই এবং বেসের সেট আপটা একটু দেখিয়ে দিই। তো ভাইরা, তোমরা এটা কি ভাড়া করেছো? তাই তো? আচ্ছা ঠিক আছে, ক্লাব দিয়ে করেছো? ঠিক আছে। তো এইটা কি তোমরা ফার্স্ট টাইম করলে? এর আগে রকস্টার কে করেছিলে? কি সেট আপ করেছিলে এর আগে? আমি সেই সময় ব্লগ ভিডিওটা করছি। তো আসুন পেছন দিকে যাই, পেছন থেকে সেট আপটি কেমন লাগছে একটু অবশ্যই অডিয়েন্সদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু আছে, আর পেছন থেকে বিশাল লাগছে, তাই তো? বিশাল লাগছে, কারণ একদম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে গাড়ির ফ্যান গাড়ির যে পাটাতন সেখান থেকে কতটা বেরিয়ে গেছে, প্রায় এক হাত দু হাত এক চাকর, প্রায় আড়াই হাতের মতো এক্সট্রা এইদিকে প্লাস ওইদিকে, মানে ষোলো ফুটে করবে। আচ্ছা ঠিক, একটু ঘুরে বলো। আরে দেখছেন ভাইরা, ওখানে সেখানে ঠিক আছে ভাইরা, কিভাবে কিভাবে মিট ফল মিট গুলোকে তুলছে একটু বন্ধুরা কাইন্ডলি দেখুন। আর আমি এখানে নতুন এসেছি, হেভি আনন্দ লাগছে। তো আপনারা অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখুন, কিভাবে ওপরে একটা একটা করে বেশ তোলা হচ্ছে। দেখুন দুই চার ছয় সাত আট, আড়াইজন যাচ্ছে, নজন, দশজন। দেখুন প্রথমে নিচেটা তুলে দেওয়া হলো, তাই তো? একটা বাসে করে এদিকটা চাকানো হচ্ছে, একদম সুপার। তো খুব সুন্দর ভাবে টপটা দুটো বেসের উপরে উঠে গেল, হাইটটা অনেক হাইট হয়েছে। তো এই গাড়ির উপরে দাঁড়িয়ে এক মানুষ উপরে হাইট আছে, আর ওর উপরে ওর এক দেওয়া হবে, মানে আরো হাইট হাইট হবে, আরো হাইট হবে পুরো একদম। হ্যাঁ পুরো এই যে কারেন্ট করে মাস্টার পেজ যাবে। ঠিক আছে, এক তো অনেকগুলোই আছে দেখছি। তো ঠিক আছে ভাইয়ের, এটা রেডি করুক চলুন আস্তে আস্তে। কী কী মেশিন সেট আপ আজকে নিয়ে এসেছে সেটা তো অবশ্যই আমার বন্ধুদেরকে দেখাতে হবে। আর তো চলুন আস্তে আস্তে যাই আমরা, সামনে থেকে আবার একটু দেখিয়ে দাও বন্ধুদেরকে যে কীরকম কী লাগছে। দেখুন বেসগুলো একদম রেডি হয়ে গেছে, চারটা বেস। ওয়ার্ডটা বলতে পারবেন? ওয়ার্ডটা আছে, উনি ক্লাবের দাদা, তাই তো? ওয়ার্ড বলা যাবে না, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, প্রেসার বুঝলেই বোঝা যাবে কত ওয়ার্ড, ঠিক আছে। কম্পিটিশন মাঠেই দেখা যাবে কার কত ওয়ার্ডের জোর, ঠিক আছে। ঠিক আছে, যাই হোক সেটা বড় কথা নয়, চলুন আমরা আস্তে আস্তে মেশিন সেট আপ কী কী আছে একটু সামনের দিকে দেখিয়ে নিই নাকি, একদম ঘুরে পড়ো এইদিকে। আসল মজা তো এইখানেই। তো এখানে সেট আপের দাদা ভাইরা একটু বিজি আছে, তো আমি আমার বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে রকস্টার মিউজিক কী কী মেশিন সেট আপ নিয়ে এসেছে। দেখুন এখানে আছে এবিএক্স 700i, এগুলো মনে হচ্ছে আউট 7000 দেখে নিন একটু। আচ্ছা এটা আছে CA20 আছে, একটা দুটো এইদিকে হয়ে গেল, এটা কসবারের বোর্ড। আর এখানে এটা আছে ATI-40, একটা আছে দুটো ATI-40 আছে, আর এখানে ATI-গুলো আউটপুটের মেশিন, আর এখানে CA20 দুটো আছে, অর্থাৎ দুটো দুটো চারটে CA20 মেশিন, আর ওদিকে দুটো এদিকে দুটো, চারটে আরও পাওয়ারফুল মেশিন। তো চারটে চারটে মোটামুটি আটটা মেশিন, এই মেশিন সেট আপ এবং বক্সের সেট আপ বন্ধুরা দেখতে পেলেন। টোটাল সেট আপ নিয়ে আজকে রকস্টার মিউজিক যাচ্ছে কম্পিটিশন করতে, অবশ্যই দেখতে থাকুন ভিডিওর মধ্যে কীভাবে রকস্টার মিউজিক বাজছে। ডিজে আর বি মিক্স।
রকস্টার মিউজিক প্রেজেন্টস।